আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সবসময় শুনেছি পুরুষদের দায়িত্ব মেয়েদের ইজ্জত সম্মান রক্ষা করা, কিন্তু মাঝে মাঝে দেখা যায় সেই পুরুষগুলোই মানুষরূপী জানোয়ার পশু হয়ে যায়। এরকমই একজন পুরুষের সাথে আমার পরিচয় হয়েছে। আমি যে শুরুতে কাজ করি সেখানকার ম্যানেজার খুব বড় অন্যায় করেছে আজকে আমার সাথে। সে বলছে আমি নাকি চুরি করেছি, কিন্তু আমি বলতে চাই সবার সামনে চুরি আমি না, চুরি সে করেছে, সে অন্যায় করেছে আমার সাথে। শুধু আমার সাথে না, হয়তো বাবার আগে অনেক মেয়েদের সাথে। আমি যেখানে চাকরি করি সেখানকার প্রায় রুমে ক্যামেরা আছে, এরা যখন সেখানে